বাড়ির সীমানায় থাকা চাটায়ের বেড়া রাস্তায় পড়ে যাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রদবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এদিন এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডলের সীমানায় থাকা চাটায়ের বেড়াটি রাস্তার ওপর পড়ে গেলে সেই সামান্য অজুহাত নিয়ে প্রতিবেশী প্রসেনজিৎ মণ্ডল ও তার পরিবার তাদের সঙ্গে ঝগড়া করতে আসে। বচসা চলাকালীন প্রসেনজিৎ মণ্ডল ও তার পরিবারের লোকেরা হাসুয়া নিয়ে কার্তিক ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় ওই দম্পতিকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে। এই ঘটনায় প্রসেনজিৎ মণ্ডল সহ তার পরিবারের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে আমাদের টাটি ছিল না, টাটিটা পড়ে গেছে রাস্তার দিকে, আমার রাস্তার দিকে কাটাটি আমার ওদের টাটিটা আমাদের রাস্তা দিয়ে পড়েছে বেড়া পড়ার পরে আমরা কি করতে গিয়ে ঝাড় দিতে গিয়ে লেগেছে কিনা লেগেছে, গালাগালি শুরু করেছে, শুরু করার পরে আর আমি টাটিটাকে একটু সরিয়েছি এরকম লাত মেরে, তারপরে ওরা মারপিট করতে চলে গেছে, ঝাঁটা নিয়ে মারছে, আবার ই দিয়ে কি বলছে হাসুয়া নিয়ে কম মেরেছে। কাকে কাকে মেরেছে? আমার আমাকে আর আমার বউকে ছিল, আমার বউকে আমি ছুটাতে গিয়ে আমাকেও লেগেছে, আমার গোটা হাত কেটে গেছে। বউয়ের অবস্থা কেমন আছে আপনার? খুবই খারাপ আছে। বউকে কী দিয়ে মারা হয়েছে? আচ্ছা, কে কে মেরেছে? ওই প্রসেনজিৎ আর বীণামণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল বীণামণ্ডল। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ করেছি। তিন রঙা আলোর বাতি স্তম্ভ লাগানো নিয়ে দুর্নীতির অভিযোগ বালুরঘাট পুরসভার বিরুদ্ধে। শহর সুসজ্জিত করতে তিন রঙা আলো সজ্জার প্রকল্পে সঠিকভাবে টেন্ডার প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ, এমনকি আরটিআই করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি বালুরঘাট নাগরিক মঞ্চের সম্পাদক নিপেন্দ্রনাথ কুণ্ডুর। তার অভিযোগ, বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় যে ট্রাইকালার লাইট লাগানো হয়েছে তা প্রায় 70 লক্ষ টাকার বেশি কাজ হয়েছে, অথচ 9,89,000 টাকা টেন্ডার করে বাকি কাজগুলো নোট সিটে করা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। সে কারণে প্রকৃত তথ্য জানতে তথ্য জানার অধিকার আইনের আবেদন করা হয়, কিন্তু আরটিআই এর সদুত্তর দেওয়া হয়নি পৌরসভার পক্ষ থেকে। টেন্ডার ছাড়াই বহু টাকার কাজ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। যদিও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, বিরোধীরা শুধুমাত্র প্রচার পেতে বিরোধিতা করছে, সমস্ত কাজ নিয়ম মেনেই হয়েছে। ট্রাইকালার নিয়ে আমরা জানতে পারলাম যে এটা 10 লাখ টাকার কিছু কমে টেন্ডার হয়েছিল। পরবর্তীতে যখন দেখলাম গোটা বালুরঘাট শহরে লাইটটা লাগানো হচ্ছে, সেই সময় আমাদের সন্দেহ জাগে। আমরা পরবর্তীতে আরটিআই করে জানতে চাইলাম যে এই টেন্ডারটা কত টাকার হয়েছে এবং কে পেয়েছে এবং কত টাকার টেন্ডার প্রথমে হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে এটা ভেস্টেড ইন্টারেস্ট, এটার সাথে জনগণের কোনো স্বার্থ জড়িত নাই, অতএব তোমাকে এটা উত্তর দেওয়া যাবে না। কিন্তু আমরা জানতে পারলাম 70 থেকে 80 লক্ষ টাকার কাজ হয়েছে উইদাউট টেন্ডারে। বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, আমি আপনাকে বললাম টেন্ডার প্রসিডিওর মেনটেন করে, সরকারি নিয়ম মেনটেন করে যা যা ডেভেলপমেন্ট ওয়ার্ক করার সেগুলোই বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে হচ্ছে, এবং বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাজ নিয়ে বালুরঘাটবাসী খুশি, বিরোধীরা তো খুশি হবে না। বিরোধীদের বক্তব্যই হচ্ছে এই বালুরঘাটের যে পৌরসভার যে ডেভেলপমেন্টাল যে কাজগুলো, সেই কাজগুলোকেই তারা আলোচনা সমালোচনার মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচারে আলোয় আসার জন্য তারা এগুলো করছে। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নম্বরে।